গত শনিবার নিজ বাড়ির গেটের সামনে জমি মাফিয়াদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন প্রণব ভৌমিক নামে এক সরকারি কর্মচারী। আক্রান্তের মায়ের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুই অভিযুক্ত তপন ঘোষ এবং আকাশ ঘোষকে গ্রেফতার করে পুলিশ। গত শনিবার রাত আনুমানিক 10:30 নাগাদ নিজ বাড়ির গেটের সামনে স্থানীয় জমি মাফিয়াদের দ্বারা আক্রান্ত হয়েছিল প্রণব ভৌমিক নামে এক সরকারি কর্মচারী। তার চিৎকার শুনে পরিবারের লোক ছুটে এসে তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গিয়েছিল। পরবর্তী সময় প্রণব ভৌমিকের মা নীলিমা দেবনাথ পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। উক্ত অভিযোগপত্রে তিনি দাবি করেছিলেন যে স্থানীয় জমি মাফিয়া তপন ঘোষ আকাশ ঘোষ দীর্ঘদিন ধরে তাদের জমি দখল করার জন্য তাদের পরিবারকে উত্ত্যক্ত করে আসছিল এবং গত শনিবার ওনার ছেলেকে ওরা মারধর করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পূর্ব থানার পুলিশ মঙ্গলবার দুই অভিযুক্ত তপন ঘোষ এবং আকাশ ঘোষকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পুলিশ জানিয়েছে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। কমপ্লেন করেছিলেন, অ্যাপিয়ার করেছিলেন ওনার ছেলে প্রণব ভৌমিক, ওকে কিছু দুষ্কৃতকারী আক্রমণ করে ওনাকে ইনজোর করেছে প্রিভিয়াসলি। সেই পরিপ্রেক্ষিতে আমাদের যাদের প্রতি অভিযোগ ছিল দুটো তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং আজকে তাদেরকে আমরা আদালতে প্রডিউস করি। একজনের নাম তপন ঘোষ, আরেকজনের নাম হচ্ছে রজত ঘোষ। ঘটনা কী নিয়ে করেছিলেন? সমস্ত কিছুই তদন্ত করে দেখা হচ্ছে, এগুলি যাদেরকে আটক করা হয়েছে তাদের বাড়িতে আটক করে চলে আসবে। ব্যুরো রিপোর্ট, দৃষ্টি।